আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ পড়ার পূর্বে ভালো ভালো নিয়ত করে নিন, কেননা হাদিস শরীফ রয়েছে মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। ইনশাআল্লাহ তাবারক তাআলা আমি নিয়ত করছি আল্লাহ তাবারক তাআলা এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জন এবং অসংখ্য সওয়াব কামানোর উদ্দেশ্যে হামদ ও নাআত ও মানকবত পেশ করার চেষ্টা করব। আপনারা নিয়ত করে নিন যে আল্লাহ এবং তার মাহবুব আলাইহিস সালাত ও তাসলিমের সন্তুষ্টি অর্জন এবং অসংখ্য সওয়াব কামানোর উদ্দেশ্যে মহব্বত সহকারে শ্রবণ করবেন। ইনশাআল্লাহ আসুন সকল ইসলাম বিলা দরুদ পাক পড়ে নিই। সাল্লাল্লাহু আলাইকা ইয়া رسول الله وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله وسلم عليك يا حبيب الله لا إله إلا 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 الله آمنا برسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান যিনি ইমানের জান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা La ilaha illallah 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 আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা দেখাও নবীজির রোজা সেথায় পড়ি এই কলমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
খুলে যাবে জান্নাতের দরজা, বন্ধ হবে দোযখের দরজা। খুলে যাবে জান্নাতের দরজা, বন্ধ হবে দোযখের দরজা। মন থেকে একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লু আলা হাবিব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। প্লিজ লাইভ এর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হামদে বারী তাআলা শ্রবণ করলাম। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হলো। আলহামদুলিল্লাহ, সুমা আলহামদুলিল্লাহ। কতই ভালো হবে যখন আমরা ঘর থেকে বের হব বা আমরা চুপচাপ বসে আছি, কেউ নেই সঙ্গে, যাতে করে ওই সময় আমাদের মুখ থেকে কলমা জারি হয়ে যায়। দেখুন, অনেক সময় লোকেরা নানান ধরনের চিন্তা ভাবনা করে যেটা সম্ভব হয় না, নানান ধরনের কথা নিয়ে, গল্প গুজব নিয়ে পড়ে থাকে। যদি এসব না করে আমরা যদি আল্লাহ তাআলার জিকিরে মশগুল হয়ে যাই, তাহলে এই সময় এই জিকির কিয়ামতের দিনে আমাদের সাক্ষী দিবে। তো প্লিজ নাইবার এখন থেকে নিয়ত করে নিন যে যখনই আমরা একা বসব, তো নানা ধরনের চিন্তায় মশগুল না হয়ে আমরা আল্লাহ তাআলার জিকির করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন আমরা নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। চমক তুঝে পাতে হ্যায় সব পানে वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने। चमक तुझसे पाते हैं सब पाने वाले, हाँ सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले, चमका दे चमका। और बरसता नहीं देख कर अब रहमत, बंदों पर भी बरसाए बरसाए वाले। मदीने के खेते ঠেরা রে বা চমক
বারে মেরা দিল চমকা দে চমকা দে তু জিন্দা হে বলবল্লা তু জিন্দা হে বলবল্লা মদিনী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করলাম, চমক তুঝসে পাতে হ্যায় সব পানে ওয়ালে, মেরা দিল ভি চমকা দে চমকানে ওয়ালে, চমক তুঝসে পাতে হ্যায় ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি দৃষ্টিতে কত মানুষের তকদির চমকে উঠল, ইয়া রাসূলুল্লাহ আমারও এই অন্ধকার হৃদয়ে একটু দৃষ্টিপাত দিয়ে দিন, যাতে করে আমার হৃদয়ও আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামের আজকে বিষয় হচ্ছে নফিল রোজার ফজিলত। নফিল রোজার কত ফজিলত রয়েছে আর এর প্রতিদান কি আছে, এ সম্পর্কে আমরা মুবল্লিক ইসলামী ভাই থেকে হাদিসে করিমা আমরা শুনব, আর কিছু মদিনী ফুলও নেওয়ার চেষ্টা করবো। আমাদের সাথে সাজিদ ভাই রয়েছেন। যে সাজিদ ভাই, নফল রোজা আমরা রাখি, অনেক ইসলামী ভাই রাখে, অনেক ইসলামী বোনেরাও রাখে, চাঁদের হিসাবেও রোজা রাখে, তো এই রোজা যে রাখে ইসলামী ভাইরা ইসলামী বোনেরা নফিল রোজা, রমজানের রোজা তো রাখতেই হবে, মাস্ট বি, কারণ এটা ফরজ রয়েছে, তো নফিল রোজার কি বরকত রয়েছে, আর হাদিসে করিমার মধ্যেও কি নফিল রোজার ব্যাপারে কি ইরশাদে করিমা আছে, আল্লাহ নবী কি ইরশাদ করেছেন, এই ব্যাপারে আপনি আমাদেরকে কিছু জানান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, মাদানী অনুষ্ঠানের, মাদানী চ্যানেলের প্রিয় অনুষ্ঠান রহমতের সকালের মধ্যে আমরা আলহামদুলিল্লাহ হাজির হয়েছি। আজকে আমাদের যে বিষয় নফল রোজার ফজিলত, তো আমরা ইনশাআল্লাহ সাবাজাল্লাহ নফল রোজার ব্যাপারে একটু আগে শুনলাম যে রজবের মধ্যে রাখবে কি ফজিলত রয়েছে, এছাড়াও আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই নফল রোজার ব্যাপারে অনেক উৎসাহ দিয়েছেন, তাগিদ দিয়েছেন এবং এর ফজিলতও বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আসুন আমরা একটা হাদিসে মুবারকা শ্রবণ করি। হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
ইরশাদ করেন, সোমবার ও বৃহস্পতিবার আমল সমূহ পেশ করা হয়। তাই আমি পছন্দ করি যে আমার আমলগুলো তখনই পেশ করা হোক যখন আমি রোজা অবস্থায় থাকি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো প্রিসনাই বাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে সোমবার আর বৃহস্পতিবারে আল্লাহ তাআলার দরবারে মানুষের আমলগুলো পেশ করা হয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল বলতেছে কি, আমি যে আমার আমল এভাবে পেশ করা হোক যে ওই সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। প্রিসনাই বাইরা দেখুন, আমরা জানতাম রমজান মাসে রোজা ফরজ রয়েছে, রমজান মাসে তো রোজা মাস্ট বি রাখতেই হবে, কিন্তু আমরা আজকে জানতে পারলাম সাজিদ ভাই আপনার মাধ্যমে যে হাদিসে কারিমার মধ্যে আছে নফল রোজার ব্যাপারে, যে সোমবারে আর বৃহস্পতিবারে আমলনামা পেশ করা হয়, তো সেই আমলনামায় যাতে রোজা থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই পছন্দ যে আমার যখন পেশ করা হবে তখন আমি যেন রোজা অবস্থা থাকি। সুবহানাল্লাহ। তো প্রিয় স্নাই ভাইরা, আমরাও নিয়ত করে নিই কি এখন থেকে আমরাও সোমবারের দিনে আর বৃহস্পতিবারের দিনে আমরা রোজা রাখবো। তো আমরা জানতে পারলাম, আমাদের কনসেপ্ট এটা হয় যে মনে হাদিসে কারিমায় নেই নফল রোজার ব্যাপারে, না, নফল রোজার ব্যাপারে আছে এবং এর প্রতিদানও অনেক বড় রয়েছে। ইনশাআল্লাহ মুবাল্লিগ ইসলামী থেকে আরো আমরা শুনবো। জি সাজিদ ভাই, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের ফরমান যে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসে মুবারাকা বর্ণনা করেন, যে ব্যক্তি বুধবার বৃহস্পতিবার ও শুক্রবার রোজা পালন করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে এমন একটি ঘর তৈরি করবে সুবহানাল্লাহ যার বাইরের অংশ ভিতর থেকে আর ভিতরের অংশ বাহির থেকে দেখা যাবে। সুবহানাল্লাহ। আজকে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেলের মাধ্যমে আমরা নফিল রোজার ফজিলত সম্পর্কে জানতে পাচ্ছি কি এমন মহল দান করা হবে জান্নাতের মধ্যে কি বাইরে থেকে কেউ যদি দেখে তাহলে ভিতরে অংশ দেখা যাবে, আর কেউ যদি ভিতরে থাকে তাহলে বাইরে দেখা যাবে, এমন স্বচ্ছ মহল আল্লাহ পাক সেই রোজাদারকে দান করবে যে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবারে রোজা রাখবে। আমাদের সঙ্গে জাকির ভাই রয়েছেন আলহামদুলিল্লাহ, আর আপনারা জাকির ভাইয়ের অনুষ্ঠান দেখে থাকেন জিন জাতি, কি জিন তো আছেই, এই জিনরা কি করে, তারা কি খায়, তারা কিভাবে চলে, এই সম্পর্কে আমরা জাকির ভাইয়ের অনুষ্ঠানে এর মাধ্যমে আমরা জানতে পারি। তো জাকির ভাইও আমাদের সাথে রয়েছেন, আর জাকির ভাইও থেকে আমরা কিছু মাদিনী ফুল নিব। জি জাকির ভাই, আমাদের বিষয় তো আপনি জানছেন, দেখছেন, শুনছেন, তো আপনি কিছু মাদিনী ফুল ইরশাদ করুন। জি, যখনই শুনলাম যে আজকের বিষয় নফল রোজা, জি, অনেক ভালো লাগলো, অনেক খুশি লাগলো কি রমজান মাস আসার আগে যখন দর্শক শ্রোতা আমাদের এই অনুষ্ঠান দেখবে আর নফল রোজার ফজিলত সম্পর্কে তারা শুনবে, তো এই অনুষ্ঠান দেখার পরে তাদের ভিতরে একটা অনুভূতি চলে আসবে কি আমিও নফল রোজা রাখি, দুইটা একটা করে রোজা রাখি সপ্তাহের মধ্যে। এরপরে যখন সে রমজান মাস চলে আসবে তার কাছাকাছি, সে এই নফল রোজার মধ্যে এমন অভ্যস্ত হয়ে যাবে আর রমজান মাসের ফরজ রোজা রাখার তার কোনো কষ্ট হবে না, সে অভ্যস্ত হয়ে যাবে নফল রোজার মাধ্যমে, রমজান মাসে তার জন্য আসানি হয়ে যাবে। আসলে জাকির ভাই যেটা বলতেছে সেটা ঠিক আছে, কারণ অনেক সময় দেখা যায় আমরা যদি হঠাৎ করে জি রমজানুল মুবারকে রোজা রাখতে যাই তো দেখা যায় আমরা প্রথম দিন অনেক দুর্বল হয়ে যাই, ক্লান্ত হয়ে যায়, অনেকে আসে অসুস্থ হয়ে যায়। তো আমরা যদি এর আগে থেকে রোজার অভ্যাস করে নিই তাহলে দেখা যাবে রমজানুল মুবারকে রোজা রাখা আমাদের জন্য অনেক আসান হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এটা তো ফরজই আছে, জি জি, আর কষ্টই ইনশাআল্লাহ তেমন অনুভব হবে না। আর এই রোজা তো কিয়ামতের দিনে শাফাত করবে, যে রমজানে রোজা রাখবে এই রোজা শাফাত করবে আর শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। জি জাকির ভাই, জি, হাদিসে পাকের মধ্যে আসছে হযরত সাইয়্যিদুনা কাইস বিন যায়েদ জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি একটি নফল রোজা রাখে মহামহিম আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি গাছ লাগাবেন, সুবহানাল্লাহ, যার ফল আনার চেয়েও ছোট আপেল অপেক্ষা বড় হবে, সেটা মধুর মতো মিষ্টি আর স্বাদ হবে, খাঁটি মধুর মতো তৃপ্তিদায়ক হবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন রোজাদারকে ওই গাছের ফল খাওয়াবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আরেকটি কথা রয়েছে নফিল রোজার ফজিলত তো শুনছি, কারণ আমাদের সাথে জাকির ভাই রয়েছেন আর ইনি জিন জাতি অনুষ্ঠান নিয়ে আসেন, আমরা জিন 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 শুনি আর অনুষ্ঠানও আমরা দেখেছি, আজকে এমন জাকির ভাইয়ের মুখ থেকে কিছু জিন সম্পর্কে আমরা শুনবো কি উনি যেটা ভালোভাবে আমাদেরকে বলতে পারবেন। জাকির ভাই, জিন সম্পর্কে
কি জিন কি এরা কি খায়? আমরা যেভাবে ভাত খাই, রুটি খাই, হ্যাঁ ফল খাই, তো জিন কি খায় এই বিষয়ে আপনাকে একটু মদিনী চ্যানেলের দর্শক বিন্দুকে বলতে হবে। কিন্তু তার আগে আমরা মদিনী চ্যানেল ইসলামী ভাইয়ের যে আমাদেরকে SMS করেছেন এই অনুষ্ঠানে, তো আমার কাছে কয়েকটি SMS আছে, আমি পড়ে শোনাচ্ছি কি ওনারা কি জানতে চেয়েছেন। আচ্ছা, উনি বলেছেন কি আপনারা যে যেভাবে যে সকল রোজা শরীফ দেখান এগুলো কোথাকার? তো প্লিজ নাই ভাই, যখন দর্শী পড়া হয় তখন মদিনা শরীফ দেখানো হয়, আর মাঝে মাঝে বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহি তাআলার মাদার শরীফ দেখানো হয়, আর যখন মানকাবত পড়া হয় তো খাজা আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহি তাআলার মাজার শরীফ দেখানো হয়। আর এক ইসলামী বোন SMS করেছেন, উনি নাতে মুস্তফা শুনতে চেয়েছেন, মুঝে দর পে ফির বুলানা মদনী মদিনে ওয়ালে। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, আমাদের সাথে নাত খা ইসলামী ভাইও রয়েছেন, ইনশাআল্লাহ ওনাকে বলে আমরা এই নাত শুনে নিব। আরেকজন ইসলামী বোন SMS করেছেন, আমরা পরিবারের সবাই মদিনী চ্যানেল দেখি, আমরা মদিনী চ্যানেল থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারছি, মাশাআল্লাহ। বাস্তবিকই মদিনী চ্যানেল একটি এমন চ্যানেল যে চ্যানেলের মাধ্যমে অনেক লোকের সংশোধন হয়ে থাকে। অনেক ইসলামী বোনেরা সারা দিন মদিনী চ্যানেল দেখতে থাকেন, কেননা এর মধ্যে নাতে মুস্তফা হয়, শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা হয়, ওনারা দেখতে থাকেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়াতে এবং আখিরাতে প্রতিদান দান করুক। যখন আমাদের গত বছর মদিনী চ্যানেল আলহামদুলিল্লাহ শুরু হয়েছিল, জি জি, এরপরে যখন রমজানুল মোবারক এসেছিল, তো আলহামদুলিল্লাহ এই ঢাকা সাইদাবাদ ফয়জানা মদিনার মধ্যে, জি জি, আলহামদুলিল্লাহ আমার সাথে এরকম দুইজন ইসলামীর সাথে সাক্ষাৎ হয়েছে। ইনারা বলতেছে আমরা শুধুমাত্র মাদানী চ্যানেলের মধ্যে দাওয়াত পেয়ে আমরা রমজানুল মোবারকে পুরা মাস ইতিকাফ করার জন্য চলে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটি SMS পড়িনি, মুন্সিগঞ্জ থেকে এক ইসলামী ভাই SMS করেছেন, উনি বলেছেন কি আঁখো কা তারা নামে মোহাম্মদ এ নাতে মুস্তফা শুনিয়ে দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ প্লিজ নাই ভাই, আমাদের সঙ্গে থাকুন, আমরা ইনশাআল্লাহ আপনার পছন্দনীয় নাত ইনশাআল্লাহ নাত খা ইসলামী ভাই থেকে আমরা শুনে নেব। আমি মুবল্লিগ ইসলামী ভাই থেকে মুঝে দর পে ফির বুলানা মদনী মদিনী ওয়ালে কয়েক আশার, আর আঁখো কা তারা নামে মোহাম্মদ এরও কয়েক আশার শুনিয়ে দিতে বলছি। আমি শুনিয়ে দিন আমাদেরকে। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله وسلم صلاه وسلام عليك يا رسول الله مجھے در پہ پھر بلانا مدنی مدینے والے مجھے در پہ پھر بلانا مدنی مدینے والے میں عشق بھی پلانا میں عشق بھی پلانا عشق بھی پلانا مدنی مدینے والے صلی اللہ علیہ یا رسول اللہ صلی اللہ علیہ یا حبیب اللہ تیری در کی حاضری کو جو تڑپ رہے ہیں ان کو تیری در کی حاضری کو جو تڑپ رہے ہیں ہونے کو شاہ جلد تم بلانا شاہ جلد تم بلانا شاہ جلد تم بلانا مدنی مدینے والے صلی اللہ علیہ یا رسول اللہ صلی اللہ حبیب اللہ تیری جب کی دید ہوگی جب میری عید ہوگی تیری جب کی دید ہوگی آقا تیری جب کی دید ہوگی جب میری عید ہوگی میرا دل تڑپ رہا ہے میرا جل رہا ہے سینہ مجھے چلو مدینہ یہ دوا وہی ملے گی
বুঝনে চলো মদিনা দিদার মুস্তফা কো আঁখে তরস রহি হ্যায় দুশ্বার হো রহা হ্যায় উনকে বগর জিনা তেরি জব কি দিদ হোগি জব মেরি উইদ হোগি মেরে খাব মে তুমারা মেরে খাব মে তুমারা মেরে খাব মে তুমারা মদনি মদিনে ওয়ালে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আঁখোঁ কা তারা নামে মোহাম্মদ দিল কা উজালা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হ্যায়ো তো কসরত নাম লেকে হ্যায়ো তো কসরত নাম লেকে সবসে হ্যায় প্যারা নামে মোহাম্মদ দিল কা উজালা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আপনে রাজাকে কুরবান যাও আপনে রাজাকে কুরবান যাও জিসনে সিখায়া নামে মোহাম্মদ জিসনে সিখায়া নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আপনে জমিলে রজবি কে দিল মে 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 আজা সমাজা নামে মোহাম্মদ আজা সমাজা নামে মোহাম্মদ আঁখো কা তারা নামে দিল কা উজালা নামে মোহাম্মদ দিল কা উজালা নামে মোহাম্মদ আঁখো কা তারা নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করলাম। প্লিজ লাইভেরা আপনারা নাচ শুনতে চেয়েছেন, তো আমরা নাচ শুনিয়ে দিলাম। আমাদের সাথে জাকির ভাই রয়েছেন, জিন জাতি অনুষ্ঠান নিয়ে আসেন। জিন সম্পর্কে, কেননা জাকির ভাইকে আমরা পেয়েছি, তো জিন সম্পর্কে আমরা একটু জেনে নিই। জি জাকির ভাই, জিন জাতি এরও একটা জাতি রয়েছে, এদেরও সংখ্যা রয়েছে, তো আপনি একটু জানিয়ে দিন কি জিন জাতির সংখ্যা কত, এরা কি খায়, আর এদের বয়স কত? জিন জাতির সংখ্যা বলতে এটা তো অনেক বৃদ্ধি পায়, যেমন হাদিসে পাকের মধ্যে এসেছে, জি, যদি কোনো মানুষ একটি সন্তান জন্ম দেয় তখন একটি জিন 9টি সন্তান জন্ম দেয়, অর্থাৎ মানুষ থেকে জিন 9 গুণ বৃদ্ধি পায়। জি, এভাবে হিসাব করলে তো, জি জি জি, তাহলে বোঝা গেল কি কোনো মানুষের ঘরে যদি একটি বাচ্চা জন্ম নেয় তাহলে জিনের 9টি, তাহলে জিনের সংখ্যা এমনি তো অনেক বেশি, 9 গুণ বেশি। আচ্ছা, জিন কি খায়? হাড্ডি খাবে, আর গোবর যখন খাবে, গোবরও তাদের খাবার আছে, এবং আরেকটি খাবারের নাম আছে হাদিসে পাকের মধ্যে, লোবিয়া নামে এক তরকারি আছে, সেটা জিনেরা খায়। আচ্ছা আচ্ছা, তো জিনরাও খানা খায়,
জিনদের সংখ্যা আমরা জানলাম। আচ্ছা জাকির ভাই, আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আর মুসলমানদের উপর নামাজ ফরজ রয়েছে, রোজাও ফরজ রয়েছে। আজকে আমাদের বিষয় হচ্ছে নফিল রোজার ফজিলত। তা জিন জাতিও কি ইবাদত বন্দেগী করে, তারাও কি রোজা রাখে ইবাদত করে? জি, হাদিসে পাকের মধ্যে যে মুসলমান জিন যে আছে তাদের ইবাদতের অসংখ্য হাদিস পাওয়া যায়। জিনেরা হজ পালন করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে এবং অন্যান্য নামাজ আদায় করে, এবং রোজার ব্যাপারেও আসছে, তারাও রোজা পালন করে। মুসলমান যেভাবে রোজা পালন করে, জিন জাতীয় ঠিক সেভাবেই রোজা পালন করে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামের মাদ্রি চ্যানেলের দর্শক বিন্দু, আজকের অনুষ্ঠানে আমরা জিন জাতির সম্পর্কে জানতে পারলাম। আচ্ছা জিন জাত, যেভাবে আমাদের বয়স স্বল্প বয়স, তো জিন জাতিরও বয়স সম্পর্কে যদি একটু জানিয়ে দিতেন, এরা কতদিন বাঁচে, এদের বয়স কত হয়? আল্লাহ আল্লাহ, হাদিসে পাকের মধ্যে এভাবে আসছে কি, যে জিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলেন, এমনিতেই আসে নাই, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি সংবাদ নিয়ে আসছিলেন। জি, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার কাছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে এনার জিন্দেগীর মধ্যে, আমি হায়াতে ছিলাম, তো আমি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যখন দেখা হলো, তখন আমি ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে বলল কি, আপনি যদি মূসা আলাইহিস সালাম পর্যন্ত বেঁচে থাকেন, তবে আমার সালাম মূসা আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যখন মূসা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছে দিলাম, তখন মূসা আলাইহিস সালাম বলল, যদি আখেরি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহিস সালামের সাথে আপনার সাক্ষাৎ হয়ে যায়, তবে তাকে আমার সালাম পৌঁছে দিন। আমি এই সালামকে পৌঁছানোর জন্য আপনার কাছে আসছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং ওই জিন মুসলমান হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ। আচ্ছা আমরা জানতে পারলাম জিন জাতি ইবাদত করে, বন্দেগি করে, তারা রোজা রাখে, নামাজ পড়ে, হজ করে। জিনদের মধ্যেও ভালো মন্দ রয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকেও নেক আমল করার তফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন, রোজা রাখলে কি অসুস্থ হয় না, বরং সে সুস্থ থাকে। আল্লাহ তাআলা তার রোগ বিপদ বালা মুসিবত গুলো দূর করে দেয়। আমরা কয়েকটি কল শুনবো, তারপরে সাজিদ ভাইয়ের কাছে যাবো। জি মাদিনা, কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম। ফাইজাজা তারিয়া রাজকুলশিলাম সিলেট শাহিস্তগঞ্জ থেকে। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেল বাংলার নতুন অনুষ্ঠান, খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। আমি মাদানী চ্যানেল বাংলা দেখি, আমার ফ্যামিলি মেম্বাররাও মাদানী চ্যানেল বাংলা দেখে, অনেক ভালো লাগে। তো তার মধ্যে আবার নতুন অনুষ্ঠান, তো আমার একটা আরজ যদি রাখেন, আমাকে যদি ইনাজ শরীফটি শুনিয়ে দেওয়া হয়। আখো কা তারা নামে মুহাম্মদে, দিল কা উজালা নামে মুহাম্মদে সাল্লাল্লাহ। মাশাআল্লাহ ফয়েজ ভাই, আপনি তো নিজে খুব সুন্দর নাত পড়তে পারেন। আর ফয়েজ ভাই, এই মাত্র আমরা এই নাত শুনলাম। নফল রোজা, অন্যান্য মাসে যেন আমরা বেশি বেশি রোজা রাখি, এর জন্য ইনশা আল্লাহ সাবাজান আমি কয়েকটা হাদিসে মোবারক আরজ করতেছি। আল্লাহ তাআলার প্রিয় রসুল মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাগানের সুবাসিত ফুল, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শুক্রবার দিন রোজা রেখেছে, আল্লাহ তাআলা তাকে আখিরাতের 10 দিনের সমান সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে হয়তো একটা প্রশ্ন আসতে পারে, এখানে বলা হয়েছে আখিরাতের 10 দিনের সমান। আমরা তো দুনিয়াতে দেখতেছি একদিন এক রাত, দুটোটাই মিলে 24 ঘন্টা হয়, আর আখিরাতের একদিন এটা কেমন হবে? এটা দুনিয়াবি একদিনের মতো হবে না, বরং বলা হচ্ছে যে আখিরাতের একদিন দুনিয়ার 1000 দিনের সমান হবে। আখিরাতের একদিন দুনিয়ার 1000 দিনের সমান, অর্থাৎ যে ব্যক্তি শুক্রবারে একটা রোজা রাখবে, তাহলে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার 10000 দিনের রোজা রাখার সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এছাড়াও হাদিসে মুবারকার মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি একদিনে 5টা কাজ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। ওই 5টা কাজ কি কি আসুন আমরা শুনি। বলা হচ্ছে যে ব্যক্তি জুমার নামাজ আদায় করবে এবং ওই দিনে রোজা রাখবে এবং ওই দিনে রোগীর দেখাশোনা করবে, অর্থাৎ রোগীকে সেবা করবে অথবা দেখতে যাবে, তার খোঁজ খবর নিবে, এবং বলা হচ্ছে ওই দিন সে জানাজার নামাজ আদায় করবে
এবং ওই দিন সে কোন বিবাহের মধ্যে সাক্ষী দিবে। বলছে কি যে ব্যক্তি একদিনে এই পাঁচটা কাজ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখানে আরো একটা কথা আমরা জেনে নি যে শুধুমাত্র জুমার দিন একদিন রোজা রাখা এটা নিষেধ করা হয়েছে। অর্থাৎ আমরা যদি চাই জুমার দিন রোজা রাখতে তাহলে আমরা এর আগে অথবা এর পরে মিলিয়ে রাখবো, অর্থাৎ হয়তো আমরা বৃহস্পতি শুক্র রাখবো আর না হলে শুক্র শনি, যাতে একদিন না হয় দুই দিন হয়ে যায়। এইভাবে রাখলে ইনশাআল্লাহ আমরা ফজিলত পাবো, কারণ শুধু জুমার দিন একদিন রাখা এটা মাকরু বলা হয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মাদিনী ফুল হাদিসে করিমা আমরা শ্রবণ করলাম সাজিদ ভাই থেকে, আর জুমার দিনে রোজারও ফজিলত আমরা জানতে পারলাম। তো ফ্রি ইসলামী ভাইরা আমরাও রোজা রাখি, আমি দেখেছি ভালো ভালো গুণী জ্ঞানী যারা তাদেরকে আমি দেখেছি তারা রোজা রাখে, বেশি পরিমাণে নফিল রোজা রাখে। আর নফিল রোজা রাখলে তো সম্মান বৃদ্ধি পাবে, তার নামে আমালে বেশি বেশি নেকিও লিখা হবে, আল্লাহ তাআলা তার মর্তবাকেও বাড়িয়ে দিবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি পরিমাণে নফিল রোজা রাখার তৌফিক দান করুন। জি জাকির ভাই, জি কিছু আপনিও ইরশাদ করুন। কাঞ্জুল উম্মাল, জি জি, খণ্ড 8 পৃষ্ঠা নাম্বার 255 এর মধ্যে আসছে কি তাজেদারের রিসালাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সওয়াবের আশায় একটি নফল রোজা রাখলো আল্লাহ তাআলা তাকে দোজক থেকে 40 বছরের দূরত্ব রাখবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কিতাবের অন্য এই পৃষ্ঠার মধ্যে আরেকটা হাদিসে মোবারক আছে, আল্লাহ তাআলার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটি নফল রোজা রাখে আল্লাহ তাআলা তার ও দোজকের মধ্যে একটি দ্রুত গতি সম্পন্ন যানের 50 বছরের দূরত্বের পার্থক্য রাখবেন। এবং আরেকটি হাদিসে পাকের মধ্যে আসছে তাবারানী শরীফের মধ্যে, হযরত সাইয়েদুনা উতবা ইবনে আব্দে সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ তাআলার রসুল বিবি আমেনার বাগানে সুবাসিত ফুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় অর্থাৎ সন্তুষ্টির জন্য একদিনের ফরজ রোজা রাখলো আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে এত দূরে রাখবেন যত দূরত্ব 7 জমিন ও আসমানের মধ্যবর্তী রয়েছে। আর যে ব্যক্তি একটি নফল রোজা রাখলো তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে এত দূরে রাখবেন যতটুকু দূরত্ব জমিন ও আসমানের মধ্যবর্তী রয়েছে। ইয়া আল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এত ফজিলত রয়েছে নফিল রোজার, আমরা তো জানতামই না। আমরা মনে করতাম কি বাস খেতে হবে, ভালোভাবে চলতে হবে, বাস এতটুকুই, না নফিল রোজাও রাখতে হবে। দেখুন আমরা জাকির ভাই থেকে হাদিসে করিমা আমরা শ্রবণ করলাম কি নফিল রোজার কত ফজিলত রয়েছে, আর এই রোজা কিয়ামতের ভয়াবহতা থেকে তাকে উদ্ধার করবে আল্লাহ তাআলা আমাদেরকে। আরেকটি হাদিসে ভাগ এখানে আসছে, মসনদে ইমাম আহমদ বিন হাম বলে, হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দয়াময় ইরশাদ হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একটি রোজা রাখে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে এতটুকু দূরে সরিয়ে দিবেন যে একটি কাক শিশুকাল থেকে বৃদ্ধ হয়ে মৃত্যু পর্যন্ত সর্বদা উড়তে 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 যত দূর যেতে পারবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে তত দূরে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। বুনিয়াদুল তালেবিনের মধ্যে রয়েছে জাকির ভাই, একটি কাক, কাকের বয়স 500 বছর হয়ে থাকে। আল্লাহ, কাক তো বোঝা গেল কেউ যদি একটি নফল রোজা রাখে, নফল রোজার ব্যাপারে আজ অনেক লোক বিভ্রান্তির মধ্যে পড়ে রয়েছে, নফল রোজা সম্পর্কে অজ্ঞ রয়েছে, জানে না। আমি এটাও দেখেছি ভালো ভালো শিক্ষিত ডক্টরকেও দেখেছি, আমি আমাদের শহরে একজন ডক্টরকে দেখি কি উনি সোমবারের দিনে রোজা রাখেন, শুক্রবারের দিনে রোজা রাখেন। তো আমি জানতে চেয়েছি, তখন তিনি বললেন রোজা রাখার অনেক ফজিলত রয়েছে, আমি পড়েছি। আর রোজা রাখলে কি হয়, শরীর ভালো থাকে। হ্যাঁ, রোজা রাখলে শরীর ভালো থাকে, সুস্থ থাকে, এবং দেখা যায় মানে ওই দিন ফ্রেশ ভাবে ইবাদত বন্দেগি এবং প্রত্যেক কাজের মধ্যে রুজি থাকে, না রু মানে সতেজ থাকে, পাক পাক পবিত্র পবিত্র মনে হয়। তো প্রিয় ইসলামী ভাইয়ের আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ, রোজা রাখলে কেউ অসুস্থ হয় না, বরং সুস্থ থাকে। আসুন আমরা
নাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বস এ কি ধুন হো মেরি আব তো বস এ কি ধুন হো مجھے اے شاہ بحر و برمدیدی میں میں پھر ہوتا ہوا آؤ تیرے در پر مدیدی میں میں پہنچوں کوئے جانا غریبا چاک سینہ چاک گرا دے کاش مجھ کو شوق تڑپا کر مدینے میں مدینے جانے والوں جا 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 فی امان اللہ کبھی تو اپنا بھی لگ جائے گا بستر مدینے میں اب تو بس ایک ہی دھن ہو میری اب تو بس ایک ہی دھن ہو میں مدینہ دیکھوں اب تو بس ایک ہی ہاں میری اب تو بس সোনার মদিনা স্বপ্ন এখন আমার একটা সোনার মদিনা প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না স্বপ্ন আমার এখন একটাই দেখব সোনার মদিনা স্বপ্ন আমার এখন ইয়া রাসূলুল্লাহ যখন হবে তোমার দিদার তখন হৃদয়ে হবে আমার আমার স্বপ্নেতে আসো মদনী মদিনা বালা স্বপ্ন আমার এখন একটাই দেখব সোনার মদিনা স্বপ্ন আমার এখন একটাই দেখব সোনার মদিনা মাশাআল্লাহ সুবহানাল্লাহ হায় যদি আমাদেরও একটাই স্বপ্ন থাকতো সোনার মদিনা দেখার কেনই বা আমরা দেখতে চাইবো না যে নবীর ওসিলায় আমরা ইসলাম পেলাম যে নবীর ওসিলায় আমরা কোরআন পেলাম যে নবীর আমরা উম্মতি হতে পেরেছি যে নবী আজও মদিনা তৈয়বাতে গুনাগার উম্মতির জন্য কান্না করছে আমি এক রিওয়ায়েতে পড়েছি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়া থেকে পর্দা করলেন, তো এক সাহাবি আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দোয়া করলেন, মাওলা তোমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করে গেছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই নয়ন দিয়ে এই চোখ দিয়ে দেখতাম, মনে শান্তি পেতাম, ইয়া আল্লাহ আমার এই চোখকে তুমি নিয়ে নাও, আমি আর এই দুনিয়ার রং রূপ দেখতে চাই না। তো তিনি অন্ধ হয়ে গেলেন। তো বাস্তবিক এই পৃষ্ঠাই ভেরা নবীকে তো আমরা দেখতে পারিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোনার মদিনা যদি আমরা দেখতে পারতাম। আচ্ছা রাজা ভাই, একটি ছোট্ট মদিনী মুন্না দেখলাম আমি, পাগড়ি পরে আছে, মদিনী লেবাসে আছে, দশ বছর বয়স হবে, দশ থেকে এগারো বছর হবে। তো আমি বললাম আমাদের দেশে চলো, বেরিয়ে আসবা। বলল না, আগে আমি মদিনা যাব, তারপরে কোথাও যাব। তার বড় ভাইকে আমি বললাম তুমি চলো, বড় ভাই বয়স প্রায় ষোলো হবে, পনেরো থেকে ষোলো। বলল না, আমি টাকা জমা করছি, আগে আমি মদিনা যাব, আল্লাহ টাকা জমা করছি, আগে আমি মদিনা যাব, তারপরে আমি কোথাও যাব। তো দেখুন আলহামদুলিল্লাহ, দাওয়াতি উনি দাওয়াতি ইসলামের মুবাল্লিগের ছেলে দুটি ছিল, তো ছেলে দুটির স্বপ্ন দেখুন কেমন, মদিনা দেখবে আগে। কিন্তু আজ আমরা কি দেখতে চাই, কোথায় যেতে চাই, কোন দেশে যেতে চাই, কি আমাদের হৃদয় কাঁদে না, আমাদের মন কি চায় না সেই নবীকে দেখি। আজকে আরমান ভাই দাওয়াত ইসলামীকে আলহামদুলিল্লাহ বিশ্বের মধ্যে দাওয়াত ইসলামী সালাত ও সুন্নাতের খেদমত করতেছে, আর এই দাওয়াত ইসলামীর মুবাল্লিগদেরকে দেখে দেখে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে হাজার হাজার নওজোয়ান নিজেকে সংশোধন করে নিতেছে। এমন করে এক অনুষ্ঠানের মধ্যে মাদানী চ্যানেলের মুবাল্লিগ ইসলামী ভাইরা বয়ান করতেছিল, একটা এসএমএস আসলো, আমি তখন মাদানী চ্যানেল দেখতেছিলাম, তো ওই অনুষ্ঠানের মধ্যে একটা ইসলামী ভাই বা ইসলামী বোন কেউ এসএমএস করলো, আপনারা যারা মাদানী চ্যানেলে আসেন আপনারা সবসময় মুস্কি হাসেন, এই মুস্কি হাসার কারণটা একটু বলেন, তো আমিও চেষ্টা করব মুস্কি হাসার জন্য। এটা বলার উদ্দেশ্য এটাই কি এরা মানে কি মাদানী চ্যানেলকে আলহামদুলিল্লাহ কতটা ভালোবাসে, যে মুবাল্লিগরা মুস্কি হাসে যে এটাও তারা ফলো করে, যে কেন তারা মুস্কি হাসে বিষয়টা যদি জানতে পারতাম, এটা ফজিলত কি আছে, তবে আমিও নিজে সেভাবে মুস্কি হাসতাম এবং সেই ফজিলত নিজেও অর্জন করতাম। তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এভাবে করে আজকে মানুষকে মদিনার দেওয়ানা বানাচ্ছে, আমার নবীর সুন্নতের দেওয়ানা বানাচ্ছে। আজ দেখুন বাংলাদেশের মধ্যে আমাদের দেশে আগে আমাদের এই কনসেপ্ট ছিল না কি আমরা টুপি পরব, মাথায় টুপি দিয়ে সর্বদা রাখব, মাথা ঢেকে রাখব, এটা কনসেপ্ট ছিল না আমাদের। কিন্তু আলহামদুলিল্লাহ এই দাওয়াত ইসলামী আমাদেরকে এমন মদিনী কনসেপ্ট দিল, শুধু টুপি নয় বরং টুপির উপরে আমরা পাগড়ি সাজিয়েছি। আচ্ছা কেন সাজিয়েছি, একটু প্রশ্ন জাগতে পারে কেন সাজিয়েছি, পাগড়ি পরা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে, আর যে ব্যক্তি সুন্নতকে ভালোবাসলো, দাইমি সুন্নত, যে ব্যক্তি সুন্নতকে ভালোবাসলো আল্লাহর নবী বলেন সে মূলত আমাকেই ভালোবাসলো। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদের ইসলামী ভাইরা যারা পাগড়ি পরেন, তো পাগড়ি পরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে করিমা রয়েছে, আর এই সুন্নতকে জীবিত করার জন্যই দাওয়াত ইসলামী চেষ্টা করছে, যাতে করে যে সকল মুসলমান, যে সকল ইসলামী ভাই সুন্নত ভুলে গেছে, যাতে করে সুন্নতের উপরে আমল করতে শুরু করে দেয়। ইসলামী বোনেরাও, হাজার হাজার ইসলামী বোন, বরং লক্ষ লক্ষ ইসলামী বোন দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত আলহামদুলিল্লাহ। ইসলামী বোনেরা, যে সকল ইসলামী বোনেরা বেপর্দাভাবে চলতো, মাথায় কাপড় দিত না, আজ সে সকল ইসলামী বোনেরা শুধু মাথায় কাপড় দিচ্ছে না বরং বোরকা পরছে। কোন বোরকা? মদিনী বোরকা। আচ্ছা মদিনী বোরকা কি? মদিনী বোরকা টুপির মতো আছে, এভাবে পুরো শরীর ঢেকে যায় কি বোঝা যায় না কি এই বোরকার মধ্যে কে আছে, মানে যুবতী আছে ইয়া বৃদ্ধ আছে। আলহামদুলিল্লাহ মদিনী চ্যানেল বা দাওয়াত ইসলামী এটাই চায়, যাতে করে পরিপূর্ণ পর্দা জাতি ইসলামী বোনেরা যাতে করে, আর আমাদের ইসলামী বোনদেরও উচিত যাতে করে সে পর্দা করে। খাতুনে জান্নাত ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার চুল কেউ দেখেনি, আর
যখন বাইরে বের হওয়ার কোনো প্রয়োজন হতো তিনি পর্দা, সম্পূর্ণ পর্দা করে বের হতেন। তো আপনারা নিয়ত করে নিন ইসলামী বোনেরা, কি এখন থেকে আমরা পর্দা করব, পর্দার আড়ালে থাকব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সাজিদ ভাই এবং জাকির ভাই আমাদের সঙ্গে রয়েছেন, আমরা চমৎকার বদনী ফুল আমরা শুনছি, নফিল রোজা সম্পর্কে আমরা জানছি, জিন কি খায়, তার বয়স কি, তারাও কি ইবাদত করে কি না, এই সম্পর্কে আমরা জাকির ভাই থেকে মদিনী ফুল আমরা শুনলাম, জিন জাতির সম্পর্কে আমরা জানলাম। জাকির ভাই আরো কিছু জিন নিয়ে কিছু বলবেন আমাদের মদিনী চ্যানেলের দর্শকবৃন্দকে, একটু কিছু বলে দিন। আসলে অনেক সময় আমরা যখন মা, ঘরের মা কি করে সন্তানকে ঘুম পাড়ানোর জন্য রাত্রে, তো এ বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য বলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, জিন আসতেছে বা শয়তান আসতেছে বা ভূত আসতেছে, এটা তো একে মিথ্যা কথা। মিথ্যা কথা বলা কেমন গুনাহ হয় এটা তো আমরা জানি, তো এভাবে বলা নিষেধ আছে কি জিন আসতেছে? আর বড় হয় আপনার সন্তান জিনকে ভয় পাবে, জিনকে এভাবে ভয় পাবে কি সে একা কোথাও চলতে চাবে না, একা রাত্রে থাকতে চাবে না, এটা অনেক বড় ভয় তার ভিতরে কাজ করবে, এটা বলা নিষেধ আছে। আর জিন মানুষকে ক্ষতি করে না, মুসলমান জিন তো ক্ষতি করে না, মানুষের উপকার করে, মুসলমান জিন যে আছে মানুষের উপকার করে। আর হাদিসে পাকের মধ্যে আসছে মুসলমান মানুষে, মুসলমান যে মানুষ আছে, ইনসান আছে, মানুষের ঘরের ছাদে মুসলমান জিন থাকে। আর মুসলমান জিন যখন ওই ঘরের মধ্যে কোনো দুষ্ট জিন আসে তখন ওই মুসলমান জিন তার সাথে যুদ্ধ করে, তাকে ঘর থেকে তাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ, সুবহান। তো এই জন্য আমাদেরকে সন্তান যে আছে তাদেরকে ভয় দেখানো যাবে না। জি সাজিদ ভাই, আপনি কিছু মাদনী ফুল ইরশাদ করুন। জি আলহামদুলিল্লাহ, আমাদের রোজার ব্যাপারে আলোচনা হচ্ছিল। জি, আসলে রোজা রাখলে এক তো সওয়াব রয়েছে এবং জান্নাতের মধ্যে তো তার জন্য মহল নির্মাণ করা হয়, এটা আমরা শুনেছি হাদিসে মুবারাকা থেকে। এবং রোজা যদি কেউ রাখে আর রোজাদারদেরকে দেখে শয়তান খুব পেরেশান হয়ে যায়। জিজ্ঞেস করলেন, শয়তান কি রে তুই এত পেরেশান কেন? আচ্ছা, বলছে একটু ভিতরে দেখেন, অর্থাৎ মসজিদের ভিতরে। তো ওই বুজুর্গ রহমাতুল্লাহ তাআলা যখন দেখলেন, দেখতেছে এক ব্যক্তি মানে অনেক খুশু হুজুর সাথে নামাজ আদায় করতেছে। তো শয়তান বলল, ওই যে নামাজ আদায় করতেছে না, আমি চাচ্ছি মানে ভিতরে গিয়ে তাকে ধোকা দেব, অসুস্থতা দেব তার মনের মধ্যে। কিন্তু সামনে মানে মসজিদের দরজার সামনে একজন ব্যক্তি শুয়ে আছে আর সে রোজা রেখেছে। তো বলছে, আমি যখন ভিতরে ঢুকতে চাই তো তার মুখ থেকে যে নিঃশ্বাস বের হচ্ছে ওই নিঃশ্বাসটা আগুন হয়ে আমার কাছে আসতেছে। আল্লাহ আল্লাহ। আর এই কারণে আমি ভিতরে যেতে পারতেছেন, ওই নামাজে কি আমি কি দিতে পারতেছি না, সুবহানাল্লাহ, ওসওয়াসা দিতে পারতেছেন, দুকা দিতে পারতে, এই জন্য আমি পেরেশান। তো বলা হচ্ছে এই জন্য মানে রোজাদারের যে নিঃশ্বাস এটা শয়তানের কাছে আগুন হয়ে যায় আর শয়তান রোজাদারকে দেখে পালায়, ইনার কাছে আসে না। তো এই জন্য আমাদেরকে উচিত হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমরাও যেন মানে রমজানুল মুবারকে রোজা ছাড়াইও বেশি বেশি নফল রোজার প্রতি অভ্যস্ত হই। আচ্ছা, নফল রোজার গরিব যারা আছেন, গরিবের ব্যাপারে হাদিসে পাকের মধ্যে এত সুন্দর একটা হাদিসে পাক এখানে বর্ণনা করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিন নফল রোজা রাখে আর পৃথিবী পরিমাণ স্বর্ণ তাকে দেওয়া হয়, নফল রোজা রাখে পৃথিবী পরিমাণ স্বর্ণ দেওয়া হয়, তবুও এর সওয়াব পরিপূর্ণ হবে না। দেখুন, আমরা নফল রোজা সম্পর্কে শুনছি আর যদি আমরা এই প্রোগ্রামকে, এই অনুষ্ঠানকে যদি আরো এগিয়ে নিয়ে যাই তারপরে বলে শেষ করা যাবে না। আর একটি কথা আমি বলতে চাচ্ছি এখানে, সাজিদ ভাই আমাদের মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, কিছু মদিনী পরামর্শ যাতে আমাদের মধ্যে হয়ে যাক আর যাতে মদিনী চ্যানেল দর্শকবৃন্দ যাতে জানতে পারে, অনেক মা এবং অনেক বাবা এমন রয়েছেন বা বড় বোন এমন রয়েছেন বা কাকি এমন রয়েছেন, তারা মনে করেন কি আমার ছেলে যদি রোজা রাখে তাহলে দুর্বল হয়ে যাবে, অথচ ছেলে আকিল ও বালিক আছে, কলেজে পড়ে না হলে সে ইউনিভার্সিটিতে পড়ে, বয়স আছে, ঠিক ছেলের পাশাপাশি মেয়েও,
তারা পড়াশোনা করে। তো মা বা বড় আপা বা বোন বা কাকি বলে, না না তুই তো পড়ালেখা করছিস, তোকে তো প্রাইভেটে যেতে হবে, তোমাকে তো কলেজে যেতে হবে, তুমি রোজা রাখো না, দুর্বল হয়ে যাবা, পড়তে পারবা না। তো দেখুন এইভাবে করে ছেলে মেয়েকে রোজা থেকে বিরত রাখে, এরকম করা কিন্তু ঠিক নয়, এটা ঠিক নয়। কেননা রোজা, রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছে। আপনি আপনার ছেলে মেয়েকে ভালোবাসেন, কেমন ভালোবাসেন? আমি তো যেটা আমার নাকি নগণ্য একটা পরামর্শ কি আপনি বলছেন, আমি নিজের ছেলেকে ভালোবাসি, নিজের মেয়েকে ভালোবাসি, সে রোজা রাখলে দুর্বল হয়ে যাবে, যেটা বলতেছেন না যে মনে করেন সন্তানকে বাধা দিচ্ছে দুর্বল, এটাও কিন্তু ভালোবেসে বলতেছে এরকমই লাগতেছে। হ্যাঁ, এই জন্যই তো মানে এই কথা বলছে, কারণ দুর্বল হয়ে গেলে, অসুস্থ হয়ে গেলে এটা তো মা বাবার কষ্ট হয়। মা তার সন্তানকে কত ভালোবাসে, অনেক ভালোবাসে। মা নিজের সন্তানকে গর্বে রাখে, কত যে কষ্ট করে, এই যে কষ্ট করার ক্ষমতা শক্তি কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই মায়া মমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। শুধু মা কে নয়, বরং হিংস্র প্রাণীকেও আল্লাহ দিয়েছে। দিয়েছে। তো এই যে মায়া মমতা সহ্য করার ক্ষমতা আল্লাহ দিয়েছে, কেন? এই জন্য কি এই মায়ের মাধ্যমে আমার বান্দা যাতে লালন পালন হয়। তাহলে বুঝা গেল কে মা কে আল্লাহ তাআলা যে ক্ষমতা, যে মায়া মমতা যে দিয়েছে, এই জন্য কি বান্দার লালন পালন হয়, তার মানে মায়ের চেয়েও লক্ষ গুণ বেশি আল্লাহ তাআলা তার বান্দাকে ভালোবাসে। আর ওই বান্দার উপরেই আল্লাহ তাআলা রোজা ফরজ করেছে, রোজা ফরজ করেছে। এখন কেউ যদি রোজা রাখতে চায়, ছেলে বা মেয়ে, মা রাখতে দিচ্ছে না, তুই দুর্বল হয়ে যাবি, হ্যাঁ, তো এমন কেউ যদি করে আর রোজা থেকে যদি বিরত রাখে, তাহলে মা তার উপরে উপকার করছে না, বরং তার ক্ষতি করতেছে, ক্ষতি করছে। দেখেন একটা, আমি একটা নিগ্রানেশ্বরের বয়ন শুনছিলাম, একটা সুন্দর মেসাল দিয়েছে নিগ্রানেশ্বর। জি জি, বলতেছে মনে করেন ছোট বাচ্চা যারা অবুজ, কিছু বুঝে না, খেলাধুলা করে, অনেক সময় দেখা যায় তারা দা হাতে নিয়ে নেয়, ছুরি হাতে নিয়ে নেয়, মানে করেন চার আগের মধ্যে আগুন জ্বলতেছে না, মোমের মধ্যে আগুন জ্বলতেছে, অনেক সময় দেখা যায় এগুলো তারা ধরতে চায়, ধরতে চায়। জি, তো এগুলো যখন তারা ধরতে চায়, তখন মা অথবা বাবা সামনে থাকলে তাকে এখান থেকে কি বিরত রাখে। অনেক সময় দেখা যায় মানে তাকে ধরতে না দেওয়ার কারণে সে কান্নাই করে, কিন্তু তার কান্না শোনার পরে তাকে ওটা ধরতে দেয় না। কেন দেয় না? এই জন্য যে তার হাত জ্বলে যাবে, অর্থাৎ মানে তার কষ্ট হবে। তো বলা হচ্ছে মানে মা বাবা এত মহাব্বত করে যে তাকে ওটা ধরতে দিচ্ছে না, কান্না করার পরও দিচ্ছে না। তো এখন মানে কেমন মা বাবা যে সন্তানকে আল্লাহ তাআলা রোজা ফরজ করে দিয়েছে, আর বলা হচ্ছে যে রমজানুল মুবারকের শরীরে কোনো কারণ ছাড়া একটা রোজা কাজা করবে, রাখবে না, তাকে 9 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বালানো হবে। তো মা বাবা যে এটা কেমনে করতেছে যে সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য দুনিয়ার আগুন ধরতে দিচ্ছে না। আহা, সাজিদ ভাই, আমি দেখেছি দাওয়াত ইসলামীর বরকত আছে আলহামদুলিল্লাহ, ছোট ছোট মেয়ে মদিনী পরিবেশে, যা দাওয়াত ইসলামীর মোবাল্লিগের মেয়ে বা বোন, ছোট ছোট, তো শুনেছি যে ছোট্ট আছে, তো কত 12-13 বছর বয়স হবে বা 10 বছর হবে, এমনই রোজা রাখে, জুমার দিনে রোজা রাখে, সোমবার দিনে রোজা রাখে। তো বাড়িতে এক বাচ্চা অসুস্থ হয়ে গেল বা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, মানে পা কাটা গিয়েছিল, তো সেই মদিনী মুন্নি, ছোট মদিনী মুন্নি এইভাবে নিয়ত করেছিল, মান্নত করেছিল কি আমার ছোট ভাই যদি ভালো হয়ে যায় তাহলে আমি 3টি রোজা রাখবো। আচ্ছা, মদিনী মুন্নি কিন্তু, হ্যাঁ, ছোট্ট, তো পা কাটা গিয়েছিল শুনেছি, তো ওই মদিনী মুন্নি আল্লাহর দরবারে মানে মান্নত করেছিল, হে আল্লাহ আমার বাবু যা যদি ভালো হয়ে যায় তাহলে আমি রোজা রাখবো। আলহামদুলিল্লাহ দেখলাম রমজান মাস না, তো সে 3টি রোজা রেখেছে আর নামাজও পড়ে, তো সুন্দর একটা পরিবেশ রয়েছে আলহামদুলিল্লাহ। তো প্রিয় ইসলামীরা, আপনারা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যান, দাওয়াত ইসলামের মদিনী পরিবেশ থেকে সম্পৃক্ত হয়ে যান, নিজের মুন্নিকে, নিজের মুন্নাকে নামাজ পড়তে বলুন, আর ছোট ছোট মদিনী মুন্নিদেরকে পর্দার মধ্যে রাখুন, বলুন সবসময় মাথায় কাপড় দিয়ে রাখবে, হ্যাঁ, আর রমজান আসলে রোজা রাখার জন্য উৎসাহ প্রদান করুন। আমি তো এটাই বলবো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা আপনাদের সন্তানদেরকে নফল রোজার প্রতি উৎসাহ দিন। ফরজ রোজা তো বান্দা তো দূরের কথা, বরং তাদেরকে আপনি ফরজ রোজা তো রাখতে বলবেন, সাথে সাথে তাদেরকে নফল রোজার প্রতি উৎসাহ দিন, আর এর উৎসাহ তারা তখন পাবে যখন আমরা রাখবো।
স্বাভাবিক ঘরের মধ্যে তো দেখা যায় একসাথে সবাই খানা খায়, নাস্তা করে, ঠিক আছে, মা সন্তানের সাথে বসে নাস্তা করে, অনেক সময় মা নিজে সন্তানকে খাওয়াই দেয় না, যখন দেখবে যে আমার মাস্ক খাচ্ছে না, তো সন্তানের মধ্যে হয়তো একটা ঘুরি আসুক, একটু ফ্রেশ হয়ে আসুক, যাতে করে ওর এই অনুভব যাতে না হয়, তো আপনি একটু প্র্যাকটিস করুন। ইসলামী ভাইরা, অনেক সময় দেখা যায় ইসলামী ভাই ঘরের মধ্যে থাকলে ইবাদত বন্ধই করতে পারে না, কারণ বিভিন্ন গিয়া হয়ে যায়। তো এর জন্য আমি বলবো যে ইসলামী বোন যারা ইসলামী ভাই আছে তাদেরকে দাওয়াত ইসলামীর যে ফাইজানের মদিনা আছে, অথবা আমাদের আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর মধ্যে পুরো বাংলাদেশের মধ্যে বিভিন্ন আমাদের কাবিনা ওয়াইস আলহামদুলিল্লাহ জাওয়াজাল্লা এই 27 রজব শবে মেরাজ, এখানে ইজতিমাই জিকির ও নাহাত এবং পুরো রাত আপনার ঈদ ইবাদতের ব্যবস্থা এবং সেহেরের ব্যবস্থা, এরপর দিন রোজা রাখার জন্য তরগিব, আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যারা ইসলামী বোন আছে এরা যদি ইনাদেরকে বুঝে যদি ফাইজানের মধ্যে পাঠিয়ে দেয়, অথবা যেখানে দাওয়াত ইসলামী ইসলাম আছে ওইখানে যদি পাঠিয়ে দেয়, তো তাহলে দেখা যাবে যে কি ইসলামী বোন আলহামদুলিল্লাহ ঘরে ইবাদত করতেছে আর ইসলামী ভাই আলহামদুলিল্লাহ মসজিদের মধ্যে ইবাদত করছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে সাজিদ ভাই যে পরামর্শ দিলেন এই পরামর্শের উপর আমল করার তৌফিক দান করুক। মাত্র দু আশাত সবসে আউলা ও আলা হামারে নবী, আমি বলবো রাজা ভাইকে যাতে আমাদেরকে শুনিয়ে দেয়, তারপর আমরা শেষের দিকে যাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইয়া নবী মুস্তাফা, ইয়া নবী মুস্তাফা, মারহাবা 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 মারহাবা, ইয়া নবী মুস্তাফা, ইয়া নবী মুস্তাফা, মারহাবা মারহাবা মারহাবা, সবসে আলা আলা হামারা নবী, সবসে বালা আলা হামারা নবী, সবসে বালা ও আলা হামারা নবী, আপনে মৌলা কা প্যারা হামারা নবী, হামারা নবী, মারহাবা 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 মারহাবা, ইয়া নবী মুস্তাফা, ইয়া নবী মুস্তাফা, মারহাবা মারহাবা মারহাবা, হুসনে খাতা হ্যায় জিনকে নমক কি কসম, ও মালি হ্যায় দিলারা হামারা নবী, জিকির সব ফিকে জব তক না মজকুর হো, নমকি হুসনে ওয়ালা হামারা নবী, জিকির সব ফিকে জব তক না মজকুর হো, সন সন হুসনে ওয়ালা হামারা নবী, মারহাবা 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 মারহাবা, ইয়া নবী মুস্তাফা, ইয়া নবী মুস্তাফা, মারহাবা মারহাবা মারহাবা, কোন দেতা হ্যায় দেনে কো মুহ চাহিয়ে, দেনে ওয়ালা হ্যায় সচ্চা হামারা নবী, কোন দেতা হ্যায় দেনে কো মুহ চাহিয়ে, দেনে ওয়ালা হ্যায় সচ্চা হামারা নবী, গমজদোঁ কো রাজা মুজদা সন সন আলা বেকসোঁ
का सहारा हमारा नबी भी मरहबा 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 या नबी मुस्तफा या नबी मुस्तफा मरहबा 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 मरहबा। সুবহানাল্লাহ, আমাদের হাতে সময় খুবই কম রয়েছে। কৃষ্ণাই মেয়েরা, রোজা, কেউ যদি নফিল রোজা রাখে তো রোজা স্বাস্থ্যকে ভালো রাখে, রোজা হৃদয়কে সুস্থ রাখে, রোজা দ্বারা হজম শক্তি ঠিক থাকে, রোজা দ্বারা আল্লাহ তাআলার রহমত পাওয়া যায়, রোজা দ্বারা গুনাহ মাফ হয়, রোজা দ্বারা কবর আলোকিত হয় আর আজাবও দূর হয়, রোজা দ্বারা জান্নাত পাওয়া যায়। রোজা যে রাখে তো আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। রোজার মাধ্যমে আল্লাহ তাআলা ও তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জন করা যায়। রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তাআলা দান করবেন। রোজাদারদের প্রতিটি চুল তার জন্য তাসবিহ পাঠ করে। রোজাদারদের জন্য স্বর্ণের দস্তরখানা বিছানো হবে। রোজাদারদের ঈমান হেফাজত থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। কৃষ্ণাইবের আগামীকাল এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে। আপনারা এই অনুষ্ঠান আগামীকাল নিশ্চয়ই দেখবেন। মাদিনী চ্যানেল নিজে দেখুন এবং অন্যান্য ইসলামীকে দেখার উৎসাহ প্রদান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদিনী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত ওয়া সালাম।